News Only 24, News Only 24. কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসকদের কাজে ফিরতে বলছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তারপরই অস্থায়ী আউটডোর থেকে মূল আউটডোর চিকিৎসা পরিষেবা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। এদিন হাসপাতালে ডাক্তাররা সকাল থেকেই রোগী দেখছেন, তবে 36 ঘন্টা ডাক্তারদের কাজ করানোর প্রসঙ্গে ডাক্তারবাবুরা জানাচ্ছেন এটা একটা হাসপাতালের পরিকাঠামোগত বিষয়। তবে সুপ্রিম কোর্ট যদি এই রায় দিয়ে থাকেন তাহলে অ্যাডমিনিস্ট্রেশন এবং অথরিটি সেই বিষয়ে ওয়াকিবহল হবে, সেইভাবেই ডাক্তারদের কাজের সময় করা হবে। তবে দীর্ঘ টানা ডিউটি করলে সত্যি ডাক্তারদের অসুবিধা, সেই বিষয়ে এবার সুপ্রিম কোর্টের নির্দেশে যদি ডিউটি দেওয়া হয় তাহলে অনেকটাই সুবিধা হবে। ডাক্তারবাবু, ইতিমধ্যে সুপ্রিম কোর্ট আজকে একটি নির্দেশ দিয়েছে যে ডাক্তারদের যে 36 ঘন্টা বা 42 ঘন্টা কাজ করানো হয় সেটার একটা গুরুতর অভিযোগ এনেছিল ডাক্তাররা বা জুনিয়র ডাক্তাররা। সেখান থেকে সুপ্রিম কোর্ট নিজেও বলেছে যে এতক্ষণ একটা ডাক্তারের পক্ষে সম্ভব নয়, কারণ তাই সে শারীরিকভাবে বা মানসিকভাবেও ভেঙে পড়েন, কাজের ক্ষমতা থাকে না। যৌন হয়রানি তো পরের কথা, কিন্তু তার আগে একটা ডাক্তার সেভাবে চিকিৎসা করবে, তার যে পরিকাঠামোগত থাকে তার শরীর সেটাও থাকে না, তো সুতরাং 36 ঘন্টা কাজ করানো যাবে না। এই বিষয়ে কী বলবেন? দেখুন, সুপ্রিম কোর্ট যদি একটা রায় দিয়ে থাকে অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশন এবং অথরিটি সেটাকে গুরুত্ব দেবেন এবং সেই প্রোটোকল মেনেই ডাক্তারদের ডিউটি দেওয়া হবে, যেন তারা কনসেন্ট্রেট করে পুরো সময়টা ডিউটি করতে পারেন। এবং কারণ এটা একটা খুব সেন্সিটিভ ব্যাপার, পেশেন্টদের পরিষেবা দেওয়াটা জন্য যে মানে লোকটা খাটছে সেও যেন অ্যাক্টিভ থাকে ফিজিক্যালি এবং মেন্টালি, পরিষেবাটা যেন কন্টিনিউয়াস দিতে পারে। সেটা একটা অনেকক্ষণ ধরে প্রলংড একটা 36 ঘন্টা বা 48 ঘন্টা হলে তার ফিজিক্যাল হেলথের ওপরও টোল নিয়ে নেয়। তো সেই কারণে আমার মনে হয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমাদের মানে অ্যাডমিনিস্ট্রেশন এবং অথরিটি এটাকে নিশ্চয়ই এটা নিয়ে চিন্তাভাবনা করবেন, যাতে যেভাবে ডিউটি দেওয়া যায় মানে যাতে অল্প অল্প ভাগ ভাগ করে ডিউটি দেওয়া যায়, যাতে তারা ফিজিক্যালি এবং মেন্টালি অ্যাক্টিভ থাকেন এবং পরিষেবাটা ভালোভাবে দিতে পারে। এখনো পর্যন্ত আরজি করে জুনিয়র ডাক্তারদের ওপর হুমকি দেওয়া হচ্ছে বলে একটা অভিযোগ দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে, কী বলবেন? না, এইগুলো নিয়ে দেখুন তদন্ত চলছে, এগুলো নিয়ে আমরা কিছু এখনই বলতে পারি না, এটার কোর্টের মধ্যে এগুলো কেস চলছে, এগুলো যেটা রায় বেরোবে সেটা আপনারাও জানতে পারবেন, সবাই জানতে পারবে। আমাদের কাজ হচ্ছে পরিষেবাটা কন্টিনিউভাবে চালিয়ে যাওয়া। 36 ঘন্টা ডিউটিটা কি যথাযথ বলে মানে ছিল বলে মনে করছিলেন? সেটা এখনই মানে দেখুন যেখানে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার, যেখানে ম্যান পাওয়ার যেরকম সেভাবে ভাগ করে দেওয়া হয় সেটা এখন এই মুহূর্তে আমার পক্ষে বসে বলাটা সম্ভব নয়। তো সেটা এখন ম্যান পাওয়ার কতখানি আছে, কতখানি ডিউটি মানে ইনফ্রাস্ট্রাকচার আছে তার উপরে ডিপেন্ড করে সেটা অথরিটি বলতে পারবে। আপনার নাম ডিসক্রিপশন? আমার নাম ডক্টর চন্দন ব্যানার্জি।